হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাই। প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনা, রাজ্যের যারা কৃষক রয়েছেন আপনাদের জন্য মোদীর একটি নতুন প্রকল্প কৃষকদের জন্য, বিস্তারিত এই ভিডিওটিতে জেনে নেব। এরপরে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অবশেষে শুরু হতে চলেছে, রাজ্যের বিরাট বড় ঘোষণা। তো কবে থেকে শুরু হবে বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদের জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে প্রস্তাবিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দ্রুত রূপায়িত হতে চলেছে। এই প্রকল্পের কাজে গতি আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, এই তালিকা হাতে পাওয়ার পরেই তা খতিয়ে দেখে প্রকল্প রূপায়ণের কাজ শুরু হবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সচেতনতা প্রচার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা পেতে পারেন এমন একজনও যেন এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে। এজন্য প্রচারপত্র তৈরি করে বিলি করতে বলা হয়েছে। লোকশিল্পীদের মাধ্যমে পথনাটিকা, গান ইত্যাদির মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে প্রচার চালানোর জন্য জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 1,69,00,000 মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা মাসে 1,000 টাকা করে পাবেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা করে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রূপায়ণের জন্য চলতি আর্থিক বছরের বাজেটে 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যেমন কৃষক যারা রয়েছেন বছরে 6,000 টাকা করে পাচ্ছেন, তো এই কিষাণ ট্র্যাক্টর যোজনায় 50% ভর্তুকি দিচ্ছে মোদী সরকার। তো আয় দ্বিগুণ করার উদ্যোগ থেকে শুরু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জন্য একাধিক পরিকল্পনা নিয়ে এসেছে। চাষবাসের জন্য বিভিন্ন ধরনের মেশিনেরও প্রয়োজন হয়ে থাকে, তো চাষের কাজে যারা ট্র্যাক্টর তেমনি একটি প্রয়োজনীয় উপকরণ, কিন্তু সবার কেনার সামর্থ্য থাকে না। এর জন্য পিএম কিষাণ ট্র্যাক্টর যোজনা। ভারতে এমন অনেক কৃষক আছেন যাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে নিজস্ব ট্র্যাক্টর নেই। এই ধরনের কৃষকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার ট্র্যাক্টর কেনার জন্য ক্ষেত্রে ভর্তুকি দিতে একটি প্রকল্প শুরু করেছে। এই স্কিমটি প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনা নামে পরিচিত। তো কেন্দ্রীয় সরকার ট্র্যাক্টর কেনার জন্য কৃষকদের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেছে, অর্থাৎ কোনো কৃষক নিজের জন্য একটি ট্র্যাক্টর কিনতে পারেন প্রায় অর্ধেক দামে, বাকি অর্ধেক টাকা ভর্তুকি দেবে সরকার। অনেক রাজ্য সরকার কৃষকদের ট্র্যাক্টর কেনার জন্য 20-50% ভর্তুকি দিয়ে থাকে। তো কিভাবে এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, এর জন্য শুধুমাত্র একটি ট্র্যাক্টর কেনার জন্যই কিন্তু সরকারি ভর্তুকি পাওয়া যাবে। এর জন্য নিজের আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংকের যে ডিটেলস, পাসপোর্ট আকারের ছবি, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষক যারা রয়েছেন আপনারা আপনাদের লোকালে যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গেলেই আপনারা অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি ফ্যামিলি একজন কৃষক একটি ট্র্যাক্টরের জন্য আবেদন করতে পারবেন, যেখানে ট্র্যাক্টর কেনার জন্য 50% ভর্তুকি সেটা কেন্দ্র সরকার দেবে প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনার মাধ্যমে।